আচ্ছা যাই হোক, কেমন আছো সুদর্শন একাডেমির শিক্ষার্থীরা? আচ্ছা, যারা ইউটিউবে, আমাদের সবাই তো ইউটিউবে দেখেই তো আসছো। তো এই যে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসছো সুদর একাডেমিতে, অনেকে 15 দিন, অনেকে 20 দিন, অনেকে 25 দিন হচ্ছে কোচিং করো। আসলে কোচিং করে প্রত্যেকটা জায়গায় ভালো মন্দ সবকিছুই থাকবে। এখন আমাদের জায়গায় এসে কেমন লাগে? আমরা যথেষ্ট চেষ্টা করি তোমাদের সেই উল্লক্ষ্য এবং উদ্দেশ্য এখানে এসে সঠিক গাইডলাইন এবং সঠিক দিক পরামর্শ মেনে নিজেকে যোগ্য প্রার্থী হিসেবে তৈরি করা, সেটাই আমাদের মূল লক্ষ্য। ঠিক আছে, তো আজকে এই লক্ষ্য নিয়ে আলোচনা করব না। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ পুলিশ কনস্টেবল 2021 সালে নতুন সার্কুলার হয়েছে, এই সার্কুলার নিয়ে পুরো বিস্তারিত আলোচনা হবে। আলোচনায় কি কি থাকবে, আলোচনায় থাকবে কি কি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, শারীরিক যোগ্যতা কি কি থাকতে হবে, আবেদন কবে থেকে শুরু হচ্ছে, কবে শেষ হচ্ছে, কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে, কোন জেলার পরীক্ষা কত তারিখে, এইসব বিষয় নিয়ে এবং অনলাইনে কিভাবে আবেদন করতে হবে, সবগুলো নিয়ে আজকে আমরা পুরো ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, যারা ইউটিউবের ভিউয়ার্স এবং যারা ইউটিউবের স্টুডেন্ট রয়েছে আমার, আর যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছো, অবশ্যই ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত দেখো, কারণ প্রজেক্টরে যেহেতু অনেক ছোট লেখা, প্রজেক্টরে সব লেখা হয়তো বা স্পষ্ট দেখা সম্ভব নাও হতে পারে, বাট যারা দেখছো অবশ্যই ক্লিয়ারলি শুনতে পাচ্ছো, শুনতে পেলেই হবে। তোমরা চাইলে তোমাদের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আসবে সেটা তোমরা খাতায় নোট করে নিতে পারো। তাহলে আমরা শুরু করি, ঠিক কিনা? দেখো, পুলিশের সর্বপ্রথম যোগ্যতাগুলো জানতে হবে, কি কি যোগ্যতা থাকা হবে, তাই না? তাহলে আমি যোগ্যতা গুলো একটু বসে বলি। আচ্ছা, যোগ্যতা গুলো একটু বসে বলি। প্রথমে দেখো, বয়স সীমা হতে হবে 18 থেকে 20 বছর, 18 থেকে 20 বছর হতে হবে। সকল প্রার্থীর বয়স 17 অক্টোবর 2021 তারিখে বর্ণিত বয়স সীমার মধ্যে থাকতে হবে। তবে 25 মার্চ 2020 তারিখে যারা সর্বোচ্চ বয়স সীমায় পৌঁছেছে তারাও আবেদন করতে পারবে। অর্থাৎ 25 মার্চ 2020 তারিখে যারা এই 20 বছর শেষ করে ফেলছে তারাও কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা দেখো, এসএসসি অথবা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে 2.5, যে কোনো বিভাগ, জাতীয়তা বাংলাদেশি, বৈবাহিক অবস্থা অবিবাহিত, তালাক প্রাপ্ত চলবে না, বিয়ে শাদি করছো নাকি কেউ? আচ্ছা, এখন করা যাবে না, চাকরি বাকরি পাও, নিজের যোগ্যতায় যে কোনো বাহিনীতে যোগদান করার সক্ষমতা অর্জন করো, দেন করা যাবে, তাই না? আচ্ছা, এবার শারীরিক মার্ক গুলো দেখো। শারীরিক মার্ক হচ্ছিল উচ্চতা পুরুষ প্রার্থীর জন্য 5 ফিট 6 ইঞ্চি লাগে, তবে ক্ষুদ্র লিঙ্গ স্ত্রী এবং মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি প্রয়োজন। নারী প্রার্থীদের ক্ষেত্রে সাধারণ প্রার্থী যারা আবেদন করবে, নারী প্রার্থীদের লাগবে 5 ফুট 4 ইঞ্চি এবং ক্ষুদ্র নিকস্তি এবং মুক্তিযোদ্ধা বৃত্ত 5 ফুট 2 ইঞ্চি। বুকের মাপ সাধারণ অবস্থায় 31 ইঞ্চি এবং সংকোচিত অবস্থায় 33 ইঞ্চি হতে হবে। ওজন তো বয়স এবং উচ্চতা অনুযায়ী তোমার পরীক্ষা দিয়ে যখন যাবা তখন তোমাদের ওজন বয়স এবং উচ্চতা অনুযায়ী সেটা নির্ধারণ করা হবে। ঠিক আছে, লেখা আসলে যদিও বা দেখা যাচ্ছে না, আমার অনলাইনে স্টুডেন্টদের জন্য আমি বিস্তারিত লিংক দিয়ে দিব, তোমরা ওই লিংক থেকে তোমরা এই লেখাগুলো আসলে দেখতে পারো। তারপর আমি একটু বলে দিই, সবাই শুনো, অনলাইনে প্রথম ধাপটা হচ্ছে police.teledoc.com.vd, এই ওয়েবসাইটে যেতে হবে। এখানে গিয়ে তোমরা যেমন সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী যেরকম অনলাইনে আবেদন করতে, পুলিশও এবার অনলাইনে আবেদন হবে। অনলাইনে আবেদনে যাওয়ার সময় দেখবা যে এই ওয়েবসাইটে তোমাদের সুবিধার্থে বাংলাদেশ পুলিশ কিছু ভিডিও টিউটোরিয়াল দিয়েছে যে আবেদন কিভাবে করতে হয়। তোমরা চাইলে এই ভিডিওটাও দেখে নিতে পারো, দেখে নিয়ে কম্পিউটারের দোকানে গিয়ে অনলাইনে আবেদন করতে পারো এবং SMS এর মাধ্যমে তুমি টাকা প্রদান করতে পারো।
আর যদি শুধু সময় থাকে সেক্ষেত্রে আমি কর্মক্ষেত্রে অনলাইনে আবেদনের প্রসেসটাও দিয়ে একটা টিউটোরিয়াল বানাবো, ঠিক আছে? সবকটি সহ ভিডিওটা দেখলেই হবে, ভিডিওটা দেখলে সম্ভব। 30 টাকা লাগবে আবেদন করতে, 30 টাকার বিনিময়ে তুমি পুলিশে আবেদন করবে এবং সৎ যোগ্য যারা প্রার্থী তারা এই 30 টাকার বিনিময়ে বাংলাদেশ পুলিশের একজন কনস্টেবল হতে পারবে। পাওয়া যাবে তো? তো যাই হোক, অনলাইন আবেদনের নিয়মাবলী নিয়ে আলোচনা করলাম না, এখানে অনেকগুলো বিষয় লেখা রয়েছে। তোমরা যারা আবেদন করবা, সোজার একাডেমির স্টুডেন্টরা এবং যারা ইউটিউবের আমার শিক্ষার্থী রয়েছে, তোমরা যারা আবেদন করবা, অ্যাটলিস্ট আবেদনের আগে police.teltop.com.bd এই ওয়েবসাইটে গিয়ে এখানে ভিডিও টিউটোরিয়াল রয়েছে, অবশ্যই ভিডিও টিউটোরিয়াল দেখে আবেদন করবা। কারণ আবেদনের সময় অনেকে ভুল তথ্য দেয়, অনেকে অনেক কিছু তথ্য প্রদানের সময় সঠিকটা প্রদান করে না, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে তোমার পরীক্ষার সমস্যা হতে পারে, বা পরীক্ষাতে যখন দিতে যাবা তখন এই তথ্যগুলো সঠিক না থাকার কারণে সমস্যা হয়ে যাবে। শুধুমাত্র পুলিশ কনস্টেবলের ক্ষেত্রেই না, তোমরা সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী যে বাহিনীতে যাও আবেদনের জন্য, সেই বাহিনীতেই হচ্ছিল সঠিক তথ্য দিয়ে আবেদন করতে হবে, ঠিক আছে? আমার মনে হয় একটু লাইকটা বাড়াই দিলে ভালো হবে, যেহেতু দূরের লেখা বোঝা যাচ্ছে না, যাচ্ছে কি বেশি একটা বোঝা যাচ্ছে না, তাহলে লাইকটা একটু বাড়াই দেয়, লাইকটা বাড়াই দিলেই ভালো হবে। এখন দেখো নির্বাচন পরীক্ষার ধাপসমূহ, নির্বাচন পরীক্ষার ধাপসমূহ, প্রথমত তোমাদের প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট হবে, অর্থাৎ অনলাইনে যারা আবেদন করছো এই আবেদনটা কতটুকু সঠিক তথ্য দিয়ে আবেদন করেছো সেগুলো যাচাই বাছাই হবে। যাচাই বাছাই হওয়ার পরে তোমাদেরকে ধারণা হবে যে আসলে তোমরা ঠিকভাবে আবেদন করতে পেরেছো কিনা। তারপরে দেখো শারীরিক মাপ এবং ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট থাকবে। শারীরিক মাপ এবং ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টে ছাত্রী নতুন পরীক্ষা অংশগ্রহণ করতে হবে, ছাত্রী নতুন পরীক্ষায় মানে পুলিশের কনস্টেবলের পরীক্ষার পদ্ধতি কিন্তু এটাই, বাংলাদেশের যুগ উপযোগী পরীক্ষার সিস্টেম এটা চালু হয়েছে। এজন্য আমাদের সোজো ট্রেনিং একাডেমির পক্ষ থেকে বাংলাদেশ পুলিশের প্রতি একটি জোরে করতালি আমরা দিতে চাই। প্রথমে ফিজিক্যাল এন্ডুরেন্স অর্থাৎ শারীরিক পরীক্ষার মধ্যে দেখো দৌড়, জাম্পিং, রোপ ক্লাইম্বিং, পুশ আপ আর ড্রাইভিং ইত্যাদি এই ধরনের অংশ থাকবে, লং জাম্প থাকবে, হাই জাম্প থাকবে। ফিজিক্যাল পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো একটি ফিজিক্যাল পরীক্ষায় যদি আমরা বাদ পড়ে যাই তাহলে আমরা প্রথম পর্যায়ে শারীরিক পরীক্ষা বাদ পড়ে যাব। সময়ের মধ্যে ফিজিক্যাল পরীক্ষার প্রত্যেকটা অংশ পাস করতে হবে, আমি এটা নিয়ে আগামী দিনে তোমাদেরকে একটা টিউটোরিয়াল দেখাবো, যেখানে তোমরা পুলিশের যে 7টা অবস্থাকরণ অংশ নতুন অ্যাড হয়েছে ফিজিক্যাল টেস্টে, এই টেস্টে তোমরা কিভাবে ভালো করতে পারবে সেজন্য আমরা একটা টিউটোরিয়াল করবো, ঠিক আছে? এবং সোজা ট্রেনিং একাডেমিতেও বহু প্রস্তুতি করানো হবে, যাতে করে তোমরা সময়ের আগেই পুলিশে যদি পরীক্ষা দিতে যাও ফিজিক্যাল ট্রেনিং কেমন ভাবে আমরা করাবো, যাতে তোমরা ইনশাল্লাহ পুলিশে তো ভালো করতে পারবাই সময়ের আগে, আবার সেনা নৌ বিমান বাহিনী তেও কিন্তু ফিজিক্যাল পরীক্ষা অংশগ্রহণ করতে হয়, সেখানেও যাতে তোমরা ভালো করতে পারো, ঠিক আছে? তো যাই হোক, এটা নিয়ে আসলে ভয়ের কোনো কারণ নেই, ফিজিক্যাল একটু অনুশীলন করলেই ফিজিক্যাল পরীক্ষাগুলো পাস করা যাবে, ঠিক আছে? এরপরে লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষায় তোমাদের 4টা বিষয়, বাংলা, ইংরেজি, সাধারণ গণিত এবং সাধারণ বিজ্ঞান, এই 4টা বিষয়ের উপরে 45 নম্বরের লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষার পরে মনোতাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে 15 নম্বরের মনোতাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, ঠিক আছে? এগুলো পরীক্ষার ডেটগুলো আছে, আমি একটু পরেই তোমাদেরকে দেখাবো, তাহলে তোমরা বুঝতে পারবে। তারপরে দেখো প্রাথমিক নির্বাচন প্রক্রিয়া থাকবে, এরপরে পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষা থাকবে ফাইনাল, এরপরে চূড়ান্ত ভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্তকরণ করা হবে। এই হচ্ছিল প্রসেস তোমার পরীক্ষা নির্বাচনের ধাপ সমূহগুলো, এমন জটিলতার কোনো কারণ নেই। প্রয়োজনীয় সনদপত্র সমূহ অর্থাৎ তোমরা ক্লাস 5 থেকে
আমি সবসময় বলি ক্লাস ফাইভ থেকে একদম এসএসসি পর্যন্ত যতগুলো তুমি পড়ালেখা করেছো, যতগুলো পরীক্ষা পাবলিক পরীক্ষা অংশগ্রহণ করেছো, সার্টিফিকেট রয়েছে, প্রশংসাপত্র রয়েছে, মার্কশিট রয়েছে, ঠিক আছে, এরপরে তোমার রেজিস্ট্রেশন কার্ড রয়েছে, এডমিট কার্ড পরীক্ষা রয়েছে, এগুলো সবগুলোই ম্যানেজ করে রাখো। পাশাপাশি তোমার চারিত্রিক সনদপত্র, জন্ম নিবন্ধন, ভোটার আইডি কার্ড থাকলে ভোটার আইডি কার্ড, এই কাগজগুলো সঙ্গে রাখো। আবার বাবা মার ভোটার আইডি কার্ড এগুলো রাখো, এবং সদ্য পাসপোর্ট আকারের ছবি এবং স্ট্যাম্প আকারের ছবি রাখো, ঠিক আছে। এগুলো সব বাহিনীর ক্ষেত্রে একই সেম কাগজটা দিয়ে লাগে, এখানে আসলে কোনো দুর্গের বোঝানোর কোনো কারণ নেই। এরপরে মুক্তিযোদ্ধা যারা সন্তান রয়েছে এবং অন্যান্য কোঠা যারা সন্তান রয়েছে বা অন্যান্য কোঠা যারা প্রার্থী আছে, অনেকে পুলিশের সন্তান থাকতে পারে, তোমার তুমি তো বোধহয় আছো নাকি? তোমার বাবা একজন পুলিশ ছিলেন তাই না? এখন তোমার বাবা তো পেনশন পায়, তাহলে ওই তোমার বাবার যাবতীয় প্রয়োজনীয় যে কাগজগুলো ওগুলো সব ঠিকঠাক করে নিতে হবে, এগুলো নিয়ে তুমি যাবো। এরপরে উপজাতি যদি কেউ থাকে ওইখানে আসো, কেউ কি উপজাতি উপজাতি থাকলে উপজাতির কাগজপাতি নিয়ে যেতে হবে কোটা, মুক্তিযোদ্ধার যদি কোটা থাকে মুক্তিযোদ্ধার কাগজপাতি এবং সনদগুলো নিয়ে যেতে হবে। নিয়ে গিয়ে তুমি দেখবা পরীক্ষার কেন্দ্রে যখন যাবা ওখানে বিভিন্ন লাইন থাকবে, তুমি যে প্রার্থী সেই লাইনে তুমি দাঁড়ায় ওখানে কাগজপাতি দেখাবা, ঠিক আছে। এগুলো আর তেমন কোনো কারণে এটিএম কোথাও থাকে কিন্তু পুলিশ এটিএম কোথাও নেয় এগুলোই। তাহলে প্রয়োজনীয় সনদ সময় বিবরণ এগুলো মোটামুটি অন্যান্য বাহিনীদের জন্য প্রয়োজন এবং পুলিশেও ঠিক একই ধরনের এই কাগজগুলো প্রয়োজন আছে। অনেকে চাকরির বিভিন্ন সুযোগ সুবিধা সম্পর্কে জানতে চাও, ঠিক আছে, সুযোগ সুবিধাগুলো দেখো। পুলিশে কিন্তু 6 মাসের মৌলিক প্রশিক্ষণ হয়, 6 মাসে এরপরে প্রশিক্ষণকালীন সুযোগ সুবিধাগুলো কি? ট্রেনিং রিক্রুট কনস্টেবল, প্রশিক্ষণ প্রাপ্তি হিসেবে প্রশিক্ষণকালীন বিনামূল্যে পোশাক সামগ্রী সহ থাকা খাওয়া চিকিৎসা সুবিধা প্রাপ্য হবে, এবং প্রশিক্ষণকালে সরকারি বিধি মোতাবেক প্রতি মাসে প্রশিক্ষণ ভাতা প্রাপ্য হবে, ঠিক আছে। নিয়োগ ও চাকরির সুবিধাতে সাফল্যের সাথে প্রশিক্ষণ সম্পন্নকারী প্রার্থীকে 2015 সালে জাতীয় বেতন স্কেলের 17তম গ্রেড অনুযায়ী 9,000 থেকে 21,800 টাকা এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য বেতন ভাতাদি সহ বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে নিয়োগ প্রদান করা হবে। অনেক তাই না? অনেক টাকা। এছাড়া আরো তো অনেক সুযোগ সুবিধা আছে, এখন পুলিশ থেকেও জাতিসংঘের মিশনে যায়, অন্যান্য বড় বড় জায়গাতে ট্রেনিং এর জন্য যায়, উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে, অনেক কিছু সুযোগ সুবিধা রয়েছে, ঠিক আছে। এগুলো নিতে হবে, এগুলো তখনই তোমরা নিতে পারবে যখন তোমরা নিজের যোগ্যতায় বিভিন্ন পরীক্ষা পাস করে ফাইনাল তারা সিলেকশন পাবে, ঠিক আছে। এখন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় বিভিন্ন জেলার পরীক্ষার তারিখ, কোন জেলার পরীক্ষার তারিখ কত সেটা সবাই মনোযোগ সহকারে দেখো এবং শুনো। আমি জেলাগুলোর নাম বলছি এবং কোন জেলায় কত তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা একটু দেখো। প্রথমে দেখো ফরিদপুর জেলার নাম, ফরিদপুর, রাজবাড়ী, চাঁদপুর, খাগড়াছড়ি, নওগাঁ, পটুয়াখালী, খুলনা, ঝিনাইদহ, লালমনিরহাট, ময়মনসিংহ, এই জেলাগুলোর শারীরিক মাপ ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট পরীক্ষা হবে 25 থেকে 27 অক্টোবর 2021 সকাল 8টায় উপস্থিত থাকতে হবে প্রত্যেকটা এই জেলাগুলো। কিন্তু তোমাকে আর কোথায় যেতে হবে দেখো, প্রার্থীদের নিম্নবর্ণিত তারিখ ও সময়ে স্ব জেলার পুলিশ লাইন্স মাঠে উপস্থিত হতে হবে, প্রত্যেকটা জেলায় কিন্তু পুলিশ লাইন্স মাঠ আছে, সেখানে তোমরা যাও। এই জেলাগুলোর পরীক্ষা শারীরিক এবং ফিজিক্যাল এন্ডুরেন্স পরীক্ষা হবে 25 থেকে 27 অক্টোবর 2021, এখানে যারা পাস করবা তাদের লিখিত পরীক্ষা হবে 28 অক্টোবর 2021, এখানে লিখিত পরীক্ষা যারা পাস করবা তাদের মনোতাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা হবে 4 নভেম্বর 2021, ঠিক আছে। এরপরে দেখো পরের জেলাগুলো বলি, নরসিংদী, গাজীপুর, ফেনী, বান্দরবান, রাজশাহী, নাটোর, বাগেরহাট, রংপুর,
ভোলা সুনামগঞ্জ নেত্রকোনা এই জেলাগুলো শারীরিক ও ফিজিক্যাল এন্ট্রান্স টেস্টে পরীক্ষা হবে 29 থেকে 31 অক্টোবর 2021 লিখিত পরীক্ষা হবে 1 নভেম্বর 2021 এবং লিখিত পরীক্ষা পাস করলে মৌখিক ও মৌখিক পরীক্ষা হবে 8 নভেম্বর 2021 পরবর্তীতে দেখো কিশোরগঞ্জ টাঙ্গাইল কুমিল্লা রাঙ্গামাটি সিরাজগঞ্জ দিনাজপুর কুষ্টিয়া মাগুরা পিরোজপুর সিলেট এবং শেরপুর এই জেলাগুলোর শারীরিক এবং ফিজিক্যাল এন্ডুরেন্স পরীক্ষা হবে 2 থেকে 4 নভেম্বর 2021 লিখিত পরীক্ষা হবে 5 নভেম্বর 2021 মনোতাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা হবে 12 নভেম্বর 2021 তারপরে জেলাগুলো দেখো ঢাকা মানিকগঞ্জ কক্সবাজার বিবানিয়া জয়পুরহাট চাঁপাইনবাবগঞ্জ চুয়াডাঙ্গা কুড়িগ্রাম বরিশাল মৌলভীবাজার এই জেলাগুলোর ফিজিক্যাল এবং এন্ডুরেন্স এবং শারীরিক মান পরীক্ষা হবে 8 থেকে 10 নভেম্বর লিখিত পরীক্ষা হবে 11 নভেম্বর 2021 মনোতাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা হবে 18 নভেম্বর 2021 তারপরে জেলাগুলো দেখো মুন্সিগঞ্জ মাদারীপুর শরীয়তপুর বরগুনা চট্টগ্রাম লক্ষ্মীপুর গাইবান্ধা পঞ্চগড় সাতক্ষীরা মেহেরপুর পাবনা এদের শারীরিক ভাব এবং ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট হবে 18 নভেম্বর 8 নভেম্বর থেকে এদিকে বললাম নাকি 12 থেকে 14 নভেম্বর শারীরিক ভাব এবং ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট হবে লিখিত পরীক্ষা 15 নভেম্বর 2021 এবং মনোতাত্ত্বিক এবং মৌখিক পরীক্ষা হবে 22 নভেম্বর 2021 তারপরে জেলাগুলো দেখো নারায়ণগঞ্জ গোপালগঞ্জ রাকিবের বাসা তো গোপালগঞ্জ তাই না নীলফামারী ঠাকুরগাঁ যশোর নড়াইল নোয়াখালী বগুড়া ঝালকাঠি হবিগঞ্জ জামালপুর এই জেলাগুলো শারীরিক মাপ এবং ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট হবে 6 থেকে 18 নভেম্বর 2021 লিখিত সরি 16 থেকে 18 নভেম্বর 2021 লিখিত পরীক্ষা 19 নভেম্বর 2021 এবং মনোতাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা 26 নভেম্বর 2021 তারিখে যদিও বা আসলে বুঝতে খুবই অসুবিধা হচ্ছে হয়তো বা সামনে বসে থাকা আমার শিক্ষার্থীদের এবং ইউটিউবে শিক্ষার্থীদের তারপরও আমি তোমাদের সুবিধার্থে তোমাদের এই তথ্যগুলোর লিঙ্ক আমি দিয়ে দেবো ভিডিওর টিউটোরিয়ালে কমেন্টস বক্সে তোমরা লিঙ্কটা দিয়ে দেবো ওখান থেকে তোমরা ক্লিয়ার কাট তথ্যগুলো জানতে পারবে তাই না আর যারা পুলিশের জন্য আবেদন এবার করবা যারা মনে করো প্রস্তুতি নিতে চাও অ্যাটলিস্ট তোমার লিখিত পরীক্ষা এবং শারীরিক পরীক্ষা যেহেতু পুলিশে এবার নতুন শারীরিক পরীক্ষাগুলো অংশগ্রহণ করেছে এই পরীক্ষাগুলো কিন্তু আসলে দেখতে সহজ মনে হলেও আসলে মোটেই সহজ না কারণ ওখানে সময় আছে খুবই অল্প সময়ের মধ্যে চ্যালেঞ্জ নিতে হবে ঠিক আছে এই কারণে তোমরা যারা দেখছো তোমরা চাইলে অবশ্যই সফটওয়্যার একাডেমিতে কি করতে পারো আসতে পারো পারে তো নাকি বুঝে গেছি মনে হয় লাইটটা বাড়ায় দাও অনেক কষ্ট হলো দেখতে তাই না ইনশাআল্লাহ আগামী ক্লাসে ক্লিয়ার দেখা যাবে ব্যবস্থা এখন অঞ্চল শুনতেছি কারাগারা পুলিশে পরীক্ষা দেবা আর একটু ভালো লাইন আর একটু ভালো কারাগারে পরীক্ষা দিবা যাদের বয়স আছে বয়স তো আছে দেখলেই তো বয়স আছে তাহলে পরীক্ষা দিবা না কেন পুলিশ কি খারাপ নাকি পুলিশও বলতো তারা দেশের সেবা নিয়ে যেতে হচ্ছে না হচ্ছে তো মানুষের সেবা করতেছে না করতেছে তো রাষ্ট্রের সেবা করতেছে না করতেছে ভালো মন্দ সব জায়গায় আছে কম অথবা বেশি তবে বেশি সংখ্যায় ভালো সংখ্যা বেশি হলেই এখনো ভালোই আছে তাই না সেটা সব জায়গাতে এই কারণে যারা এখানে প্রস্তুতি নিতে আসছো এখানে অনেকে শুধুমাত্র সেনাবাহিনীর জন্য আসছো প্রস্তুতি নিতে কেউ বিমান বাহিনী কেউ নৌবাহিনী কেউ পুলিশ বাহিনী তো বেসিক্যালি আমি যেটা তোমাদেরকে বলি সেটা হচ্ছিল সব বাহিনীতেই তোমরা আসলে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিবা আল্লাহ তাআলা তোমার রিজিকে কোথায় লিখে রাখছে সেটা তুমিও জানো না আমিও জানি না জানি প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে গেলে তখন দেখবা পরীক্ষা ভালো করতে পারবে এবং পৃথিবীর এমন কোনো পরীক্ষা নাই যে পরীক্ষায় মানুষ প্রস্তুতি ছাড়া পাশ করে যত ভালোই স্টুডেন্ট হোক প্রস্তুতি নিতেই হবে তুমি জিএসসি পাশ করছো বিএসসি পাশ করছো এসএসসি পাশ করছো কোনো প্রস্তুতি ছাড়া কি পাশ করছো তুমি যেটাই পয়েন্ট পাও তোমার তো একটা প্রস্তুতি ছিল এই প্রস্তুতি নিঃসবিধায় পাশ করছো
কিন্তু চাকরির পরীক্ষায় তো লাখ লাখ প্রার্থী যাবে, চাকরির পরীক্ষায় লাখ লাখ প্রার্থী যাবে, কম্পিটিশন বেশি হবে, অনেকগুলো পরীক্ষা ধাপ থাকবে, সেগুলোতেও পাশ করতে চাইলে প্রস্তুতি দরকার। সেটা তুমি ঘরে বসে প্রস্তুতি নাও, তোমার বাবা মার কাছ থেকে প্রস্তুতি নাও, বড় ভাই বোনের কাছে প্রস্তুতি নাও, আর কোন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েই প্রস্তুতি নাও, নিতে হবেই প্রস্তুতি। উইদাউট এনি প্রিপারেশন সাকসেস কখনই আসবে আসবে তো যাই হোক, আগামীতে আমরা টিউটোরিয়ালমূলক ভিডিও স্বরূপ আমরা পুলিশের যে ফিজিক্যাল নতুন যে ট্রেনিং গুলো মানে অ্যাক্টিভিটিস গুলো ইনক্লুড করা হয়েছে সেগুলো নিয়ে আমরা তোমাদেরকে দেখাবো, এবং আমরা আমাদের সোজা ট্রেনিং একাডেমির মাঠেগুলো উপর প্রস্তুতি নেব। ঠিক আছে, কারণ আমাদের লক্ষ্য থাকবে যখন তোমরা প্রস্তুতি দিতে যাবা, প্রস্তুতি নিয়ে যখন পরীক্ষা দিতে যাবা, সময় আগে যেন তোমরা যাতে যে জেলা থেকে যাও, বাংলাদেশে তো বিভিন্ন জেলা থেকে আসছো, তোমরা আসছো না বিভিন্ন জেলা থেকে আসছো, যাতে গিয়ে পরীক্ষা ফার্স্ট হতে পারো, যাতে গিয়ে পরীক্ষা ফার্স্ট হতে পারো, সেই কারণেই কিন্তু আমাদের প্রস্তুতিটা বহুল ভাবে নিতে হবে, যাতে ওরা দেখে মনে করে বাহ ছেলেটা তো অনেক ভালো, অনেক প্রিপারেশন নিয়ে আসছে। এবং ফিজিক্যাল পরীক্ষা ভালো করলে কিন্তু তোমরা আলাদা ভাবে কিন্তু একটা নজরে চলে আসবে। কেউ দেখা গেল সময়ের মধ্যে কোন রকম শেষ করলো, পাস করছে ঠিকই, আবার দেখা গেল কেউ সময়ের অনেক আগেই সে শেষ করে ফেলছে। কাকে বেশি মানুষ ভালোবাসে? যে সময়ের আগেই করছে, তাই না? আর ফিজিক্যাল ইভেন্টে, পুলিশের ফিজিক্যাল ইভেন্টে যে কোনো একটা পরীক্ষা তুমি ফেল করলে বাদ করে দেবে। যেমন বেশি কঠিন হতে পারে সেটা হচ্ছে রক ক্লাইম্বিং, মানে রশি বেয়ে উপরে ওঠা। এখানে একটু বলে দিই, 12 পিক থাকবে পুরুষ প্রার্থীদের এবং 8 পিক থাকবে মহিলা প্রার্থীদের। আমাদের একাডেমি মাঠে কিন্তু রক ক্লাইম্বিং আছে না? অনেকে কিন্তু দেখবাতে পারবে না, অনেকে পারবে না, কিন্তু দেখবাতে আবার অনেকে আবার পারতেছে। তো যারা পারতেছো না তারা বেশি বেশি করে প্র্যাকটিস করো, যাতে তোমরাও আগামীতে পুলিশের পরীক্ষা দিতে গেলে যাতে ওখানে ভালো করতে পারো। ঠিক আছে, তো যাই হোক, এই হচ্ছে বিষয়। যারা দেখলা উপস্থিত সোজার একাডেমির ছাত্র এবং যারা ইউটিউবে স্টুডেন্ট রয়েছে আমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওতে হয়তো বা স্পষ্ট বোঝা না যাওয়ার কারণ আমরা আসলে এখানে হোয়াইট বোর্ডে আসলে প্রজেক্টর তুলে ফেলেছি, আমাদের স্ক্রিন দিতে পারেনি, সেই কারণে হয়তো অস্পষ্ট দেখা গিয়েছে। আর তারপরও আমি কমেন্ট বক্সে একটা লিংক দিয়ে দেবো, এই লিঙ্কে গিয়ে তোমরা ক্লিয়ার তথ্যগুলো জানতে পারবে। আর প্রস্তুতি নিতে চাইলে অবশ্যই আমাদের সোজার একাডেমি নাম্বার রয়েছে নিচে, দেখো সোজার ট্রেনিং একাডেমি নাম্বারটা আমি একটু বলে দিই, 01738343290 01738343290। এখানে যোগাযোগ করে তোমরা পুলিশের প্রস্তুতির জন্য অ্যাটলিস্ট তোমরা ফিজিক্যাল প্রস্তুতির জন্য এখানে আসতে পারো, কারণ ফিজিক্যাল আসলে এবার সহজ হবে না, এবার কঠিন হবে। আমরাও যে গতকালকে থেকে ইভেন্ট বানাবো, সরি আগামীকাল থেকে ইভেন্ট বানাবো একাডেমিতে, দেখবা যে স্টক হাউস নিয়ে গিয়ে তোমাদেরকে ইভেন্ট গুলো করতে দিলে দেখবা যে প্রথম অবস্থা সবাই ফেল করছো। এটা করা যাবে, ফিজিক্যালটার উপরে অ্যাটলিস্ট দক্ষতা বাড়াতে হবে প্রস্তুতির মাধ্যমে। তো যাই, সবাই ভালো থাকো, ইনশাল্লাহ আগামীতে আবার দেখা হবে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।